দিনের কথা ভুলবে কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর, আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাছড়াপাড়া হাই স্কুলে, অর্থাৎ জানেন কাছড়াপাড়া হাই স্কুলের আজ পুনর্মিলন উৎসব, অর্থাৎ পুরনো যখন যত ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে সকল ছাত্রছাত্রীর আজ মিলন উৎসব। এই মিলন উৎসবকে কেন্দ্র করে কিন্তু উন্মাদনা উত্তেজনা কিন্তু তুঙ্গে থাকবে না কেন, সকলের জীবনেই কিন্তু এই স্কুল জীবন একটা বড় মধুর হয়। এই স্কুল জীবনের পর কিন্তু সকলে আলাদা হয়ে যায় ভিন্ন ভিন্ন পথে, কেউ চলে যায় আলাদা কলেজে, কেউ চলে যায় আলাদা পেশাতে, কিন্তু এই স্কুল জীবনে যে কটা দিন সে কটা দিন কিন্তু মধুর ও সুন্দর, এই কটা দিনকে কিন্তু ভোলা যায় না। এই স্কুল জীবনে কিন্তু অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক ভালোবাসা কিন্তু থেকেই যায়। সেই ভালোবাসা, সেই আবেগকেই ফিরে পাওয়ার টানে কিন্তু পুনর্মিলন, আজ তাদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে কাছড়াপাড়া হাই স্কুলে। আর এই হাই স্কুলেই কিন্তু ইতিমধ্যেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু উপস্থিত হয়েছেন। 2002 থেকে শুরু করে 1998-99 বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো কিভাবে সকলকে এক ছাতার তলায় নিয়ে আসা, কারণ যদি দেখা যায় সকলে কিন্তু ভিন্ন ভিন্ন পেশায় ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কেউ রাজ্যের বাইরে, কেউ দেশের বাইরে। সকলকে এক ছাতার তলায় কিভাবে আনা হলো, কিভাবে এই যে পুনর্মিলন উৎসব সংগঠিত হচ্ছে, কোন কোন ব্যাচ উপস্থিত রয়েছে এই পুনর্মিলন উৎসবে, কাদের হাত ধরে অনুষ্ঠিত উদ্বোধন করলেন, কে কে উপস্থিত রয়েছেন, সকল বিস্তারিত কিন্তু আপনাদের এই প্রতিবেদনে রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি কাছড়াপাড়া হাই স্কুলের বর্তমানে এই স্কুলেরই শিক্ষক হিসাবে কর্মরত, যাদের হাত ধরে এই পুনর্মিলন উৎসব হচ্ছে। এই যে এত ছাত্রদের একসাথে এক ছাতার তলায় নিয়ে আসা কিন্তু মোটেও সহজ বিষয় না, যারা করেছে এই পরিকল্পনাটা আমি একটু দেখাতে বলবো সকলকে। দেখতে পাচ্ছেন সকল শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে, তাদের সাথে কথা বলবো যে কীভাবে যোগাযোগ স্থাপন, সকলকে একসাথে কীভাবে নিয়ে আসলো। প্রথমে স্যার যদি একটুখানি আপনার পরিচয়টা দেন। আমার নাম অপূর্ব সাহা, আমি প্রায় 27 বছর এই স্কুলে চাকরি করছি, কিন্তু শুধু চাকরি সূত্র নয়, শিক্ষকতা এমন একটা পেশা যে একটা সকলের সঙ্গে একটা সম্প্রীতির, একটা বন্ধুত্বের, একটা ভালোবাসার, একটা শ্রদ্ধার সমস্ত সম্পর্কটা তৈরি হয়, যেটা আমরা প্রতি বছর সেই ছাত্রদের সঙ্গে এটা সেই সম্পর্কটা তৈরি হয়। তো প্রতি বছর তারা আসে, কিছুদিন ক্লাস করে তারা চলে যায়, বিভিন্ন প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমরাই এত বছর পর যখন 75-এর পূর্তি হবে তখন তার আগে আমরা ভাবলাম যে সেই সব ছাত্রদের যারা আছে আর কি আমাদের যোগাযোগ করা সম্ভব, তাদেরকে একটু চেষ্টা করে দেখি। আজকের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, তারপর ফেসবুক পেজ রয়েছে বিভিন্ন স্কুলের, তার মাধ্যমে বিভিন্নভাবে ব্যক্তিগত যোগাযোগ করে আজকে 400 প্রায় ছাত্র শিক্ষক মিলিয়ে প্রায় 400 জন এখানে হাজির হয়েছে। এবং এই 400 জনের মধ্যে আমরা প্রচুর পুরনো ছেলেদের পাচ্ছি যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, দেশের বাইরেও কেউ কেউ আছে, যেখান থেকে এসছে, রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হয়েছে আবার, যাতে আমরা 75-এর এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করতে পারি আর কি। 75-এর নানান পরিকল্পনা আমরা করছি, 75-এর প্রাক্কালে এই ভাবনা। হ্যাঁ, এবং এর সঙ্গে এটাও আমরা করতে চাইছি যে আমাদের যে ছাত্রদেরকে আমরা আজকে পেয়েছি সেখান থেকে আমরা একটা কমিটি বানিয়ে নেব, যাতে ওরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করতে পারে আর কি। এই রিউনিয়নটা যদি প্রতি বছর হয় তাহলে আমাদের স্কুলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এইটা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করছি স্কুলকে, এবং আমাদের অনেক ছাত্ররাই রয়েছে যারা আমাদের সঙ্গে সহমত হয়েছে এই ব্যাপারে। থ্যাংক ইউ স্যার। আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো যারা কিন্তু এইভাবে, স্যার যে বিষয়টা আজকে সকলকে এক ছাতার তলায় নিয়ে এসে একটা অনুষ্ঠান, পুজোর আগে একটা পুজোর আমেজে, বাঙালি খাওয়া দাওয়া খেলাধুলা যদি ছাড়া কিন্তু চলতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সকল বিষয়টা, এটা কেমন অনুভূতিটা হচ্ছে?
হ্যাঁ, আসলে আমাদের এই পেশাটা একটা অদ্ভুত পেশা। এখানে ছাত্র শিক্ষকের প্রাক্তন মিলনটা একটা অদ্ভুত আনন্দ দেয়, যেটা অন্য কোনো পেশায় আছে কি না আমার জানা নেই। যে ছাত্ররা এতদিন আগে স্কুল ছেড়ে বেরিয়ে গেছিলো, তার মধ্যে অনেকেই আছে পাশ করে যাওয়ার পর তারা স্কুলে পাও দেয়নি, কারণ সেরকম প্রসঙ্গ হয়নি। তারা সার্টিফিকেটও পেয়ে গেছিলো, জীবন লড়াইয়ে তারা নানা রকমভাবে ব্যস্ত ছিল। আজকে যদি সেই জায়গাটা তৈরি হলো যে সবাই এই ডেটটা পেরিয়ে যেইমাত্র ঢুকছে, তারা আর কিছু না হোক একটু আবেগতাড়িত হয়ে পড়ছে পুরো ঘটনাটাতে। আর ঠিক একই আনন্দ আমরাও পাচ্ছি তাদেরকে, গাছ যখন চারা গাছ ছিল এখন বড় গাছ হলে দেখলে যেমন আনন্দ লাগে, ঠিক সেই জায়গা থেকেই আমরা। এবং আমরা চাই যেটা আরও বড় হোক, শুধু 75 বছর নয়, এক স্কুলের এই ছাতার তলায় সব প্রাক্তন ছাত্ররা থাকুক, স্কুলের প্রতি তাদের ভালোবাসার একটা প্রকাশ ঘটুক, এবং সেই ভালোবাসাটা যেমন আমাদের প্রতিও তাদের আছে, এবং নিজেদের বন্ধুদেরও তারা আরও বড় একটা সার্কেলে নিয়ে আসার চেষ্টা করছে, যাতে একজনের জন্য আরেকজন পাশে দাঁড়াতে পারে। স্যার, আপনার কাছে একটা বিষয় নিয়ে যাবো স্যার, সেটা হচ্ছে যদি দেখা যায় সে সময় ছাত্র আর শিক্ষকের সম্পর্কটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে, সেইটাকে নিয়ে কী বলবেন? বর্তমান সময়ে পরিবর্তন হলেও দেখুন, আমরা মানে কী বলবো, আগের যে কী বলবো, আগে একরকম ছিল এখন একরকম হয়েছে। এখন তো ছাত্র আর শিক্ষক মানে অ্যাকচুয়ালি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এবং সঙ্গে মানে বন্ধুত্বের রিলেশনটা আমরা তৈরি করেছি বেশিভাবে, এবং সেটাই আমরা এটাকেই এগিয়ে নিয়ে যাই, এটাকেই এইভাবে স্কুলে মানে ডেভেলপমেন্ট করতে চাই এইভাবে। পুরনো স্মৃতিকেই কিন্তু ফিরে পাওয়ার জন্য এই পুনর্মিলন উৎসব। আর এই পুনর্মিলন উৎসবে কিন্তু কাঁচরাপাড়া হাই স্কুলের 2000 সালে যে ব্যাচ, সেই সকল ছাত্রছাত্রীকে কিন্তু পেয়ে গেছে, ছাত্রদের পেয়ে গেছি আমরা। আমার চিত্র সাংবাদিক জয়দীপকে দেখাতে বলবো প্রথমেই। দেখতে পাচ্ছেন সকলে কিন্তু সারিবদ্ধভাবে, যে যেখানেই থাকুক না কেন, এই উৎসবটাকে কিন্তু মিস করতে চাইছে না। পুজোর আগে একটা আনন্দ, আলাদা আমেজে কিন্তু তারা সকলের সাথে কথা হলো। প্রথমেই কথা হলো, কত সালের ব্যাচ আপনার? আমরা 2000-এর মাধ্যমিক দিয়েছিলাম। আর এখানে কোন কোন ইয়ার রয়েছে? সমস্ত ইয়ারই রয়েছে, কিন্তু আমরা এখন এখানে যে কজনকে দেখছি সবাই 2000-এর মাধ্যমিক হয়েছে। হঠাৎ পুনর্মিলন উৎসব, এই যে পুজোর আগে একটা আলাদা আমেজ, কেমন লাগছে? মানে এটা তো মানে কথায় বলে প্রকাশ করা যাবে না, এটা একটা আবেগের ব্যাপার। হ্যাঁ, আমরা অনেক বন্ধুকে এখানে মিস করছি, তারা আমাদের সাথে রীতিমতো যোগাযোগে থাকেন, কিন্তু যে কজন এসছি এখানে সবাই মনের মিলের, এক মনের মিলে এখানে একত্রিত হয়েছি। এই যে আজকের যে সকাল থেকে আমরা এখানে রয়েছি, এই পরিবেশ, এই যে একটা নস্টালজিক ব্যাপার, সেই জিনিসটাকে মানে কথা বলে প্রকাশ করতে পারছি না। আপনি এই একই মতামত সমস্ত বন্ধুদের আমাদের একই। আমার নাম সুমন কল্যাণ দে। আপনার কাছে একটা বিষয় নিয়ে যাবো, সেটা হচ্ছে যদি দেখা যায় স্কুলে কিন্তু অনেক প্রেম হয়, অনেক বন্ধুত্ব তৈরি হয়, যদি প্রেমের কথা চলে আসে যায়, আর যদি শরতের সময় প্রেমের সময় বলা হয়, কোনো প্রেমের কথা কি মনে পড়ছে স্কুল জীবনে? অ্যাকচুয়ালি আমাদের সময়, আমাদের এখনও, আমাদের স্কুলটা কোয়েড স্কুল না, তো প্রেমটা তো আছেই, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে এবং টিচারদের সাথে এই প্রেমের বন্ধনেই কিন্তু আমরা সবাই এত বছর ধরে একসাথে আছি, এবং এই এত বছর পরে 21 বছর, 2002 আমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছি, 21 বছর পরেও আমরা সবাই একসাথে উইথ সেম ড্রেস কোড, নীল সাদা আমাদের স্কুল ড্রেস ছিল, আজকেও আমরা নীল সাদা ড্রেসেই স্কুলে এসেছি। এই আবেগ, আমাদের স্কুলের প্রতি আবেগ 21টা বছর ধরেই আমরা ক্যারি করেছি, কিন্তু এই উৎসব, এই পুনর্মিলন আমাদের আবেগটাকে আরও উস্কে দিয়েছে। আমাদের সামনের 75 বছর পূর্তি আছে স্কুলের, সেই 75 বছর পূর্তিতে আমাদের ব্যাচের এবং আমাদের সমসাময়িক আশেপাশের ব্যাচের প্রচুর স্টুডেন্ট এই স্কুলের গর্ব রক্ষা করতে, এই স্কুলের সুনাম রাখতে এবং সুনামটা মেনটেন করতে আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে আমরা সবসময় স্কুলের সাথে আছি। এই স্কুলের দান আমাদের প্রতি অনেক, আমরা ওটা ফিরিয়ে দেবো স্কুলকে। তাহলে আপনার কাছে চলে আসবো, টিচারের কথা বললো, টিচারের কথা যদি মনে আসে, কিছু টিচার থাকে সব থেকে রাগি, যাদেরকে কিন্তু পুরো স্কুল ভয় পায়, আর কিছু টিচার থাকে যারা কিন্তু সব থেকে আপন, একান্তর আপন হয়। কোন স্যারের কথা মনে পড়ছে বা কোন ম্যামের কথা মনে পড়ছে? প্রাক্তন হেড স্যার ছিল দেবুবাবু, সব থেকে রাগি ছিল, ওনার গলার ভয়েসকেই আমরা ভয় পেতাম, ওনার পেট দেখাতে হতো না, শুধু উনি যে একটা কথা বলবে সেটাই আমাদের কাছে খুব ভয়ের ব্যাপার ছিল, ওনাকেই খুব। আমার নাম রবীন ঘোষ। দাদা, আপনার কাছে যাব, স্কুল জীবনে অনেক রেল লাইনে অনেক কথা উঠে আসে, অনেক গান তৈরি হয়, যদি আজ বলি আপনার গলাটা এমনি সুন্দর, যদি চাইবো দু লাইন স্কুল জীবনের কোন
কোনো গান যদি হয়। একদম, আপনি যখন রিকোয়েস্ট করেছেন তখন আমি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তুষারকান্তি সরকার, তো স্বাভাবিক কারণেই আজকেই আমার বন্ধুদের পেয়ে, আমাদের সব 2000 সালের, আমরা সব এক ব্যাচমেট, আমরা প্রত্যেককে পেয়ে আজকে আপ্লুত। আমরা কি বলবো, আমরা পুরো পুরনো দিন ফিরিয়ে এসেছে আমাদের কাছে, আমাদের সেই ঐতিহাসিক দিনগুলো যেন আমাদের সামনে আবার জলজল করছে। আর সবচেয়ে বড় কথা, এদের সাথে আমাদের সবার আত্মার যোগাযোগ, মধ্যিখানে আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, কিছু কিছু বন্ধুদের সঙ্গে আমরা হয়তো যোগসূত্রের মাধ্যমে দেখা সাক্ষাৎ হয়ে যেত, কিন্তু সবাইকে পেতাম না। যে আজকের এই মানে ইউনিয়নের কারণে আমরা সবাইকে একটা যোগ পেয়ে গেলাম। তাই জন্য আজকের দিনে একটাই কথা আমরা বলতে পারি কবির ভাষায়, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা। আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা গব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বহুলের তলায়। সেই ছোটবেলা সেই বেঞ্চ সেই চক ডাস্টারের কথা কিন্তু আবার মনে পড়ার জন্য স্কুল জীবনে ফিরে এসেছেন তারা। 2000-এর ব্যাচের কিন্তু স্টুডেন্টরা কিন্তু 2002 সালের 2013-12 যত স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু মূলত সেটাই জানালেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি কাঁচড়াপাড়া হাই স্কুলের বর্তমানে এই স্কুলেরই শিক্ষক হিসাবে কর্মরত, যাদের হাত ধরে এই পুনর্মিলন উৎসব হচ্ছে। এই যে এত ছাত্রদের একসাথে এক ছাতার তলায় নিয়ে আসা কিন্তু মোটেও সহজ বিষয় না। যারা করেছে এই পরিকল্পনাটা আমি একটু দেখাতে বলবো সকলকে। দেখতে পাচ্ছেন সকল শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছে, তাদের সাথে কথা বলবো যে কীভাবে যোগাযোগ স্থাপন, সকলকে একসাথে কীভাবে নিয়ে আসলো। প্রথমে স্যার যদি একটুখানি আপনার পরিচয়টা দেন। আমার নাম অপূর্ব সাহা, আমি প্রায় 27 বছর এই স্কুলে চাকরি করছি, কিন্তু শুধু চাকরি সূত্র নয়, শিক্ষকতা এমন একটা পেশা যে একটা সকলের সঙ্গে একটা সম্প্রীতির, একটা বন্ধুত্বের, একটা ভালোবাসার, একটা শ্রদ্ধার সমস্ত সম্পর্কটা তৈরি হয়, যেটা আমরা প্রতি বছর সেই ছাত্রদের সঙ্গে এটা সেই সম্পর্কটা তৈরি হয়। তো প্রতি বছর তারা আসে, কিছুদিন ক্লাস করে তারা চলে যায়, বিভিন্ন প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমরাই এত বছর পর যখন 75-এর পূর্তি হবে তখন তার আগে আমরা ভাবলাম যে সেই সব ছাত্রদের যারা আছে আর কি আমাদের যোগাযোগ করা সম্ভব, তাদেরকে একটু চেষ্টা করে দেখি। আজকের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, তারপর ফেসবুক পেজ রয়েছে বিভিন্ন স্কুলের, তার মাধ্যমে বিভিন্নভাবে ব্যক্তিগত যোগাযোগ করে আজকে 400 প্রায় ছাত্র শিক্ষক মিলিয়ে প্রায় 400 জন এখানে হাজির হয়েছে। এবং এই 400 জনের মধ্যে আমরা প্রচুর পুরনো ছেলেদের পাচ্ছি যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, দেশের বাইরেও কেউ কেউ আছে, যেখান থেকে এসছে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হয়েছে আবার, যাতে আমরা 75-এর এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করতে পারি আর কি। 75-এর নানান পরিকল্পনা আমরা করছি, 75-এর প্রাক্কালে ভাবনা, হ্যাঁ, এবং এর সঙ্গে এটাও আমরা করতে চাইছি যে আমাদের যে ছাত্রদেরকে আমরা আজকে পেয়েছি সেখান থেকে আমরা একটা কমিটি বানিয়ে নেব, যাতে ওরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করতে পারে আর কি। এই রিউনিয়নটা যদি প্রতি বছর হয় তাহলে আমাদের স্কুলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এইটা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করছি স্কুলকে, এবং আমাদের অনেক ছাত্ররাই রয়েছে যারা আমাদের সঙ্গে সহমত হয়েছে এই ব্যাপারে। থ্যাংক ইউ স্যার। আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো যারা কিন্তু এইভাবে, স্যার যে বিষয়টা আজকে সকলকে এক ছাতার তলায় নিয়ে এসে একটা অনুষ্ঠান, পুজোর আগে একটা পুজোর আমেজে, বাঙালি খাওয়া দাওয়া খেলাধুলা যদি ছাড়া কিন্তু চলতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সকল বিষয়টা, এটা কেমন অনুভূতিটা হচ্ছে? আমার আসলে আমাদের এই পেশাটা একটা অদ্ভুত পেশা, এখানে ছাত্র শিক্ষকের প্রাক্তন মিলনটা একটা অদ্ভুত আনন্দ দেয়, যেটা অন্য কোনো পেশায় আছে কি না আমার জানা নেই। যে ছাত্ররা এতদিন আগে স্কুল ছেড়ে বেরিয়ে গেছিলো
তার মধ্যে অনেকেই আছে পাশ করে যাওয়ার পর তারা স্কুলে পাও দেয়নি, কারণ সেরকম প্রসঙ্গ হয়নি। তারা সার্টিফিকেটও পেয়ে গেছিলো, জীবন লড়াইয়ে তারা নানারকমভাবে ব্যস্ত ছিল। আজকে যদি সেই জায়গাটা তৈরি হলো যে সবাই এই ডেটটা পেরিয়ে যেইমাত্র ঢুকছে, তারা আর কিছু না হোক একটু আবেগতাড়িত হয়ে পড়ছে পুরো ঘটনাটাতে। আর ঠিক একই আনন্দ আমরাও পাচ্ছি তাদেরকে, গাছ যখন চারা গাছ ছিল এখন বড় গাছ হলে দেখলে যেমন আনন্দ লাগে, ঠিক সেই জায়গা থেকেই আমরা, এবং আমরা চাই এটা আরও বড় হোক। শুধু 75 বছর নয়, এক স্কুলের এই ছাতার তলায় সব প্রাক্তন ছাত্ররা থাকুক, স্কুলের প্রতি তাদের ভালোবাসার একটা প্রকাশ ঘটুক, এবং সেই ভালোবাসাটা যেমন আমাদের প্রতিও তাদের আছে, এবং নিজেদের বন্ধুদেরও তারা আরও বড় একটা সার্কেলে নিয়ে আসার চেষ্টা করছে, যাতে একজনের জন্য আরেকজন পাশে দাঁড়াতে পারে। স্যার আপনার কাছে একটা বিষয় নিয়ে যাবো স্যার, সেটা হচ্ছে যদি দেখা যায় সে সময় ছাত্র আর শিক্ষকের সম্পর্কটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে, সেইটাকে নিয়ে কি বলবেন? বর্তমান সময়ে পরিবর্তন হলেও দেখুন আমরা মানে কি বলবো, আগের যে কি বলবো, আগে একরকম ছিল এখন একরকম হয়েছে। এখন তো ছাত্র আর শিক্ষক মানে অ্যাকচুয়ালি ট্রেন ফিলোসফার গাইড এবং সঙ্গে মানে বন্ধুত্বের রিলেশনটা আমরা তৈরি করেছি বেশিভাবে, এবং সেটাই আমরা এটাকেই এগিয়ে নিয়ে যাই, এটাকেই এইভাবে স্কুলে মানে ডেভেলপমেন্ট করতে চাই এইভাবে। আমার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন বেঞ্চ, এই বেঞ্চের মধ্যে কিন্তু অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক আবেগ জড়িয়ে থাকে, আর সেইগুলোকে ফিরে পাওয়ার জন্য কিন্তু কাছড়াপাড়া হাই স্কুলের তরফ থেকে আজ রিউনিয়ন অর্থাৎ পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। কথা বলবো এখানে, আমাদের একটি নতুন ব্যাচ পেয়ে গেছি কত সালের, তাদের সেই ব্যাচের এমন কোনো ইতিহাস, এমন কোনো স্মৃতি হয়তো আজ আবার ফিরে পেতে চাইছে তারা। প্রথমেই আপনার কোন ইয়ারের? আমি 1991। আর এখানে সকলে যদি একটু বলেন? আমি হচ্ছে 2006, আমার 2016 মাধ্যমিক। 2016 মাধ্যমিক, একদম 2016। 1999 স্যার যদি বলা যায় কোন স্মৃতিটার কথা মনে পড়ছে? এই স্কুলের আমি স্মৃতি নির্দিষ্ট করে আলাদা করে বলার কিছু নেই, এর এই স্কুলের ঘাস মাটি প্রত্যেকটা ধুলোকণা পর্যন্ত সাথে একটা আলাদা রিলেশন আমার রয়েছে। এই প্রত্যেকটা ক্লাসরুম আমার এই স্কুলে ঢোকার পর সেই স্মৃতিগুলো স্মৃতিচারণ করছিল, আমার মনে পড়ছিল। আর পুরনো স্যার তো তারা বিশেষ কেউ নেই এখন বর্তমানে, তাও আমরা ইনভাইট করেছি, কিছু কিছু পুরনো স্যাররা এসছেন। মানে আজকে মনে হচ্ছে জীবনের একটা আমার কাছে খুব সেরা একটা দিন, এই দিনটা কোনো দিন ভুলতে পারবো না, স্মৃতির পাতা একদম খোদাই হয়ে থাকবে, খোদাই হয়ে থাকবে। স্যারের কথা অনেক স্যার কিন্তু পিঠে হাতে অনেক কিছু খোদাই করে দিয়েছে, সেরকম কোনো স্যারের কথা মনে পড়ছে আজ? হ্যাঁ, আমাদের তো আমাদের হেড স্যার ছিলেন, আমার সময় ছিলেন গদাধর বিশ্বাস, তারপরে এসেছিলেন হচ্ছে শম্ভুবাবু, ওনারা তো আমাদের পানিশমেন্ট দিতেন মানে কি ভালোবেসে, মানে পড়ানো পড়াশোনা শেখানোর উদ্দেশ্যে সেই আঙুলের ফাঁকে একটা করে পেন্সিল রাখতেন, আর পড়া না পারলেই চাপটা দিতেন, আর দুটো আঙুলের ফাঁকে পেন্সিল থাকলে চাপ দিলে যে কী পরিস্থিতি হয় সে আর বলার নয়। আর একটু কমেডি করতেন, নাম জিজ্ঞেস করতেন, যখন বলতে যেতাম কৌশিক শাহ তখন পট করে পেটের মধ্যে একটা চাপ দিতেন, সেই কৌশিক শাহর বলাটা একটা বিকৃতভাবে বেরোতো মুখ থেকে, মানে মজাও করতেন। আমরা এরকম স্যার ছিল, জানলার গ্রিল ছিল না, তখন গ্রিল ছিল না, আমরা করতাম স্যার ক্লাস করেছে পেছনের গ্রিলটা দিয়ে জানলা দিয়ে বেরিয়ে আবার ঘুরে সামনে দিয়ে আসতাম, স্যার ঢুকবো? হ্যাঁ হ্যাঁ চলে এসো। স্যার তো ক্লাস করাতে খুব মত্ত, হয়তো এটা অন্যায় কাজ হয়েছে, আমাদের করা উচিত হয়নি, কিন্তু ছেলেবেলায় এই দুষ্টামিগুলো করতাম। অনেক সময় আমরা পাঁচিল টপকেও কিন্তু পালিয়েছি, ক্লাস করিনি, আজকে বলতে আমার কোনো দ্বিধা নেই, সেই দিনগুলো কিন্তু আজকে ভীষণভাবে মনে পড়ছে। আপনার কাছে একটু যাবো যে অনেক কিছু করেছেন, অনেক কিছু পালিয়েছেন, অনেক বন্ধু কিন্তু অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেকে বিদেশে, কেউ রাজ্যের বাইরে, সকলকে এক ছাতার তলায় কীভাবে আনলেন? সেটা আমরা নয়, এটা আমাদের পরেশবাবু রয়েছেন, তারপর অপূর্ববাবু রয়েছেন, তারাই মেন উদ্যোগ আর কি নিয়েছেন যে সবাইকে এক করার। আর আমরা সবসময় বলি, আমরা আলোচনাও করছিলাম, সোশ্যাল মিডিয়া যুগ বলেই হয়তো এত তাড়াতাড়ি এত স্টুডেন্টকে এক করা সম্ভব হয়েছে, না হলে হয়তো হয়ে উঠতো না হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অনেক মানুষকে এক করা গেছে। এটাই বলবো, পুরনো বন্ধুদের সাথে এক হয়ে দেখা করে খুবই ভালো লাগছে। সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বন্ধু কেড়ে নিয়েছে, আজ হয়তো আমরা সকলে একসাথে আড্ডা মারছি কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু সেটা সম্ভব না, এই বিষয়টা কিভাবে দেখবেন? সোশ্যাল মিডিয়া বলতে, যেমন আমার একজন বন্ধু আছে, এই যে ওর কথা বলে রাখি, ও খুব সুন্দর মানে ব্লগিং এরকম ভিডিও করে, তো ওর একটা ভিডিওর মাধ্যমে প্রায় 3000+ ভিউ এরকম ভিউ পেয়েছে, মানে ওখান থেকে প্রায় ব্যাপক সাড়া পেয়েছি, তো মানে ওরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ওই ব্লগিংয়ের মাধ্যমে। তো সোশ্যাল মিডিয়ায় আমি খারাপ কিছু দেখছি না, আমার বন্ধুর ভালো দিকটাই আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ক্যামেরায় জয়দীপ পালের সঙ্গে শোভন, আপনার খবর কাছড়াপাড়া। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।